ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্য সব মেথড টিউটোরিয়াল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.1 এর 7 নম্বর থেকে 7, 8, 9 এই অঙ্কগুলো আমাদের আজকের লেকচারে থাকবে। 7 নম্বর আছে কি দেখাও যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তাহলে এই যে আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এগুলো আমরা কি করব একটু গ্রাফে এঁকে নিব। তো গ্রাফে যদি এঁকে নেই তাহলে আমাদের জন্য মানে অঙ্ক করতে একটু সুবিধা হয়, এই জন্য গ্রাফে আঁকতে হয়। তো তোমরা একটা গ্রাফ পেপার নিয়ে তারপরে এঁকে দেন যদি করো তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো দেখো আমরা একটা গ্রাফ আঁকি এখানে, আমি সম্ভাব্য একটা গ্রাফ এখানে আঁকি। এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে প্রথমে আছে কি দেখো, এর মান হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্লাস প্লাস এর ঘর, মাইনাস প্লাস এর ঘর, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। তাহলে মাইনাস 5, 1, 2, 3, 4, 5, 0, অর্থাৎ এখানেই থাকবে, এটা এটা এখানেই থাকবে, -5, 0, তারপরে 5, 0, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 5, 0, তারপর হলো 5, 5। তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে সি বিন্দু, 5, 5। তারপর ডি, -5, 5, এই যে 5, এরপর 1, 2, 3, 4, এই 5, অর্থাৎ এটা হচ্ছে ডি, এটার মান হলো -5, 5। এখন এইগুলো এরকম যোগ করবা, হ্যাঁ এরকম যোগ করবা, তাহলে এটা কি হলো, এটা একটা আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। হয়েছে তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, হয়েছে না? হয়েছে। তাহলে এখন দেখেন আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে 4টি শীর্ষবিন্দু যদি থাকে, এই মানটা কাটা পড়ে গেছে, এটা আমি একটু সরাই লিখি, এ -5, 0, -5, 0, এটা হচ্ছে এ বিন্দু। তো দেখেন আমরা অঙ্কটা কিভাবে করব। তাহলে বিন্দুগুলো সব দূরত্ব নির্ণয় করবেন, দূরত্ব নির্ণয় করলে দেখবেন যে হয়ে যাবে। প্রথমে 7 নম্বর দিয়ে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে এ হচ্ছে -5, 0, বি হচ্ছে, বি হলো 5, 0, সি হলো 5, 5, এবং ডি হলো -5, 5, -5, 5। আচ্ছা তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে x2 - x1, তার মানে 5, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস 0, প্লাস 0, 0 প্লাস 0 হলে স্কোয়ার করলে তো 0ই হয় স্যার, তার মানে 5 আর 5 10, 5, 5, 10 কত হলো 10 এর স্কোয়ার, মানে 100, 0 এর স্কোয়ার করলে তো 0ই হয়, তার মানে 100 সমান সমান 10 সমান সমান 10 এত একক, 10 লিখে এত একক লিখবা। তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য বিআরসি, তাহলে 5 - 5 এর হোল স্কোয়ার প্লাস 5 - 0 এর হোল স্কোয়ার সমান সমান 0 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার, 0 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার সমান সমান কত, 5 এর স্কোয়ার, তার মানে এটা 5 একক, 5 একক, তো একক লেখো। তাহলে আমরা এ বি বের করছি, এ বি হয়েছে, বিসি হয়েছে, এখন ডিসি বের করতে হবে আর এডি বের করতে হবে, ডিসি বের করতে হবে, এডি বের করতে হবে। এবং যেহেতু এটা একটা আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু দেখাইতে বলছে, কর্ণ নির্ণয় করতে হবে, এখানে কর্ণ নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে
সিডি সিডি বাহুর দৈর্ঘ্য সিডি বাহুর দৈর্ঘ্য তাহলে সি আর ডি নির্ণয় করা এখন সিডি মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার তারপরে ফাইভ ফাইভ মাইনাস ফাইভ ফাইভ মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার তার মানে এটা জিরোর স্কোয়ার জিরো আমি আর লিখলাম না মাইনাস ফাইভ যোগ করলে কত টেন মাইনাস টেন এর হোল স্কোয়ার করলে হান্ড্রেড সমান সমান টেন এত একক এত একক এতটুকু শর্টকাট হায়ার ম্যাথে করা স্বাভাবিক এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এডি বাহুর দৈর্ঘ্য এডি বাহুর দৈর্ঘ্য মাইনাস ফাইভ প্লাস ফাইভ এর হোল স্কোয়ার তারপরে হবে ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার ফাইভ মাইনাস ফাইভ মাইনাস জিরোর হোল স্কোয়ার তার মানে এটা হচ্ছে জিরো আর ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ সমান সমান ফাইভ এত একক সমান সমান এত একক আবার তাহলে চারটা দেখো চারটা বাহু বেড়েছে এ বি সি সিডি এডি এখন আমার লাগবে কর্ণ একটা কর্ণ বের একটা হচ্ছে কর্ণ হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি কর্ণ তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য এসি কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার তারপরে প্লাস ফাইভ মাইনাস জিরোর হোল স্কোয়ার এখন কত হয় টেন তার মানে একশো আর হচ্ছে পঁচিশ একশো যোগ টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে এটার ইয়ে কত হলো ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ পঁচিশ একশো পঁচিশ সমান সমান ফাইভ রুট ফাইভ এত একক এরপরে বিডি কর্ণ বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি কর্ণের দৈর্ঘ্য কি হবে বিডি কর্ণের দৈর্ঘ্য ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস জিরো ফাইভ মাইনাস জিরো এর হোল স্কোয়ার তার মানে এটা দশ একশো যোগ পঁচিশ একশো পঁচিশ সমান সমান ফাইভ রুট ফাইভ এই যে কর্ণটা আমরা কেন নির্ণয় করলাম তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কর্ণ কেন নির্ণয় করব কর্ণ নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো তো আমাদের ধারণা থাকতে হবে বৈশিষ্ট্য সম্পর্কে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর হচ্ছে কর্ণ দুইটা সমান যদি একটা কর্ণ অসমান হইতো তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না যে এটা একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এই চারটা বিন্দু আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু কিন্তু বলা যেত না বুঝতে পারছো এই জন্যই আমরা এই কাজটা মানে কর্ণের দুইটার মান নির্ণয় করছি সুতরাং এখন লেখো এখন এ বি সমান সমান সিডি আর বিসি সমান সমান এডি এবং কর্ণ কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি কর্ণ বিডি সুতরাং এ বি সি ডি একটি একটি আয়ত আয়ত ক্ষেত্রের শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু এই হলো আমাদের অঙ্ক তো দেখো অঙ্কগুলো মনে হয় কি আসলে একটু বড় মনে হচ্ছে বড় বড় কিন্তু তোমার তো নিয়ম জানা আছে দূরত্ব কিভাবে নির্ণয় করে তার মানে কি এখানে বড় হওয়ার কোনো সুযোগ নাই এখানে বড় হওয়ার কোনো সুযোগ নাই যে আমরা বড় বলে যে বসে থাকবো সেটা কিন্তু হবে না তো আশা করি বুঝতে পারছো এরপরে আমরা করব আমাদের আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কে কি আছে দেখি এ বি সি ডি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না কি আয়ত তা বর্ণনা করতে হবে তাহলে চতুর্ভুজটি সামান্তরিক নাকি আয়ত এটাকে আমাদের বর্ণনা করতে হবে এটার ক্ষেত্রে দূরত্ব তো নির্ণয় করতে হবেই দূরত্বের পাশাপাশি আমাদের লাগবে কি কর্ণ নির্ণয় করতে হবে কর্ণ নির্ণয় করতে হবে যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে হবে আয়ত আর যদি কর্ণ দুইটা অসমান হয় তাহলে হবে কি সামান্তরিক
তাহলে দেখেন আমরা 8 নম্বর অঙ্কটা কিভাবে করব। চিত্র আঁকা দরকার, চিত্র আঁকতেই হবে। তো আমি এই অঙ্কটার পুরো সবগুলো মুছছি না, কারণ একই ওই নামগুলো একই এ বি সি ডি এ আছে। তাহলে একই নাম থাকলে আমার সব প্রত্যেকটা জিনিস তো আর মোছার কোনো দরকার মনে করি না। আগে আমরা চিত্রটা আঁকি, দেখো। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে এক দুই এই মাইনাস টু মাইনাস ওয়ান, এটাকে দাও এ, মাইনাস টু মাইনাস ওয়ান এ দিলাম। তারপরে ফোর ফাইভ, ফাইভ ফোর, এক দুই তিন চার, এক দুই তিন চার, ফাইভ ফোর তো এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার, এটা হচ্ছে ফাইভ ফোর বিন্দু, তার মানে বি ফাইভ ফোর। এরপর সিক্স সেভেন, সিক্স সেভেন, এক দুই তিন চার, একটু ভুল বসালে কিন্তু হবে না, এক দুই তিন চার পাঁচ ছয় আর সেভেন, সিক্স সেভেন এর নামটা পরে দেই। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সিক্স সেভেন, সিক্স সেভেন বিন্দু এটা। এরপরে কি আছে দেখো, এরপর আছে মাইনাস ওয়ান টু, মাইনাস ওয়ান টু, এক দুই। তাহলে এখন এই যে এই বিন্দুগুলো যোগ করো, এই একটা এইটুকু, তারপরে এটা যোগ করো আর এখান থেকে এটা যোগ করো। তোমরা গ্রাফে আঁকবা তো, তোমরা গ্রাফে আঁকলে আর একটু সুন্দর হবে। হ্যাঁ, তাহলে এখন নামকরণ করো, এটা হচ্ছে সি আর বি হচ্ছে ফাইভ ফোর, তারপরে সি ডি হচ্ছে, ডি হচ্ছে মাইনাস ওয়ান টু। এভাবে একটু আইকা দেখাই দেবা, তো আইকা গ্রাফ তো সাথে থাকবেই, গ্রাফ সাথে থাকলে দেখাই দিত, তার আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার আপনারা কি বুঝতে পারতেছেন অঙ্কগুলো? তাহলে এখন দেখো আমরা সব মানগুলো লিখে দূরত্ব গুলো নির্ণয় করে ফেলি, তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু সম্পূর্ণটা মুছতেছি না, আমি আগে প্রথমেই বললাম, কারণ একই জিনিস তো একই লেখা, এই জন্য আমরা আর ওগুলো লিখতেছি না। হ্যাঁ, আট নাম্বার লেখবা, এক্স ওয়াই সমতলে, এক্স ওয়াই সমতলে এ, এ হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান, বি, বি হচ্ছে ফাইভ ফোর, সি সিক্স সেভেন, তারপরে ডি মাইনাস ওয়ান টু, ডি মাইনাস ওয়ান টু, বিন্দু চারটি অবস্থান চিহ্নিত করে চতুর্ভুজটি আঁকা হলো। বিন্দু চারটির অবস্থান চিহ্নিত করে এখান দিয়ে লিখে দিলাম, বিন্দু চারটির অবস্থান, অবস্থান চিহ্নিত করে চতুর, চতুর ভুষ্টি, চতুর্ভুষ্টি আঁকা হলো, চতুর্ভুষ্টি আঁকা হলো। এভাবে একটু লিখতে হবে। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য গুলো নির্ণয় করো।
দেখো তাহলে 5 প্লাস 2 এর হোল স্কয়ার 5 প্লাস 2 এর হোল স্কয়ার কারণ মাইনাস 2 ছিল প্লাস হয়ে গেছে তারপরে 4 4 প্লাস 1 এর হোল স্কয়ার সমান সমান 5 আর 2 7 7 7 49 4 1 5 5 5 25 তাহলে এখন কত হলো 5 আর 4 9 9 আর 5 14 4 7 1 3 7 74 তাহলে এটা কত হলো 70 4 74 একক লাখো 74 একক তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য বিসি 6 মাইনাস 5 এর হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 4 এর হোল স্কয়ার তার মানে 1 এটা হচ্ছে 1 আর এখান থেকে 3 9 সমান সমান 10 এত একক সমান সমান 10 একক তারপরে সিডি সিডি বাহুর দৈর্ঘ্য সিডি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স এর হোল স্কয়ার প্লাস টু মাইনাস সেভেন এর হোল স্কয়ার সমান সমান এখানে সাত 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 উনপঞ্চাশ আর ওখানে পাঁচ 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 পঁচিশ সমান সমান কত 74 74 একক 74 একক দুইটা বাহুর দৈর্ঘ্য তো সমান হবেই তারপরে এডি এ আর ডি তার মানে মাইনাস ওয়ান এটা প্লাস টু হয়ে যাবে প্লাস টু প্লাস হয়ে যাবে এটা ওয়ান ওয়ান প্লাস নাইন সমান সমান টেন একক টেন একক দেখো তাহলে আমাদের কিন্তু দুইটা বের হয়েছে মানে বাহু বিপরীত বাহুগুলো সমান হয়েছে এখন দেখি কর্ণের অবস্থানটা কি কর্ণের বিষয়টা কি দাঁড়াইলো তাহলে এসি কর্ণ এ আর সি সিক্স মাইনাস এটা প্লাস হয়ে যাবে টু এর হোল স্কোয়ার প্লাস তারপরে তোমার সেভেন এসি না সেভেন প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান সমান ছয় দি আট আট আটা চৌষট্টি সিক্সটি ফোর সাতার এক আট আট আটা চৌষট্টি সমান সমান এইট আর হচ্ছে ছয় ছয় আর ছয় বারো একশো আঠাশ একশো আঠাশ একশো আঠাশ মানে আট আটা চৌষট্টি গুণ দুই তার মানে এইট রুট টু এইট রুট টু একক এইট রুট টু একক এরপর বিডি কর্ণ এখন বিডি কর্ণটা বের করো বি আর ডি তার মানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ফোর এর হোল স্কোয়ার সমান সমান এটা সিক্স থার্টি সিক্স প্লাস ফোর সমান সমান কত ফোরটি চার পাঁচে আটা চল্লিশ চার দশকে চল্লিশ টেন রুট টু লেখা যায় না চল্লিশে অর্থাৎ টেন ইন্টু ফোর তার মানে টু রুট টেন এত একক এত একক এখন দেখো এখানে আমরা কি কি বলতে পারবো এখানে কোন বাহু আর কোন বাহু সমান এবি আর সিডি সমান তাহলে এবি সমান সমান সিডি বিসি আর এডি সমান কর্ণ দুইটা অসমান কর্ণ দুইটা অসমান তাহলে এখন কি লিখবা নট ইকুয়াল এসি নট ইকুয়াল বিডি সুতরাং এবি সিডি কিসের শীর্ষবিন্দু দ্বারা কি গঠন করা যাবে অর্থাৎ গঠন করা যাবে বলছে না এত দ্বারা সামান্তরিক না এত গঠন করা যাবে এত সামান্তরিক চতুর্ভুষ্টি একটা সামান্তরিক গঠন করা যাবে লেখো দ্বারা গঠিত এত দ্বারা গঠিত চতুর্ভুষ্টি সামান্তরিক চতুর্ভুষ্টি এত দ্বারা গঠিত চতুর্ভুষ্টি সামান্তরিক এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে দেখেন অঙ্কগুলো আমাদের কাছে কি আমরা কি জটিল হচ্ছে জটিল না বাবা শুধুমাত্র দূরত্বগুলো একটু নির্ণয় করতে হবে আর এখানে দেখো আমি একটু শর্টকাট করেছি এটা সম্ভব এই এগুলো এইটুকু শর্টকাট না করলে তো তোমার অঙ্কে প্রচুর সময় লেগে যাবে আর দ্বিতীয়ত হায়ার ম্যাথে এতটুকু আমাদের বোঝা উচিত যারা আমরা উচ্চতর গণিত সাবজেক্টটা নিয়েছি তাই সেক্ষেত্রে
আশা করি তোমাদের বুঝতে সমস্যা নাই। আর এই যে যে লাস্টে যে দুইটা কথা, এগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, অবশ্যই সামান্তরিকের বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি মানেই হচ্ছে তুমি এই ছোটবেলা থেকে যতগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস যা যা পড়ছো সবগুলোর বেসিক তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তুমি এই অঙ্কগুলোকে খুব সহজেই পারবা। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যাব আমাদের বইয়ের 9 নম্বর অঙ্কটায়। দেখেন 9 নম্বর অঙ্কটায় কি আছে। 9 নম্বরে এ বি সি ডি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটে এবং কোন বিন্দুটি সবচেয়ে দূরে, অর্থাৎ পি এর সাপেক্ষে দূরত্বগুলো নির্ণয় করতে হবে। পি এর সাপেক্ষে দূরত্বগুলো নির্ণয় করতে হবে। পি এ বের করবা, পি বি বের করবা, পি সি বের করবা। বের করার পরে যেটার মান সবচেয়ে বেশি সে হচ্ছে দূরে, আর যে সবচেয়ে ছোট মান সে হচ্ছে কাছে। এটাই হচ্ছে এটার নিয়ম। তা আশা করি আমার কথাটা বুঝতে পারছো। দেখো আমরা এর পরের অঙ্কটা কিভাবে করব। দেখো দেওয়া আছে এ হচ্ছে 10 5, বি হচ্ছে 7 6, সি হচ্ছে -3 5, -3 5, এবং পি এর একটা মান আছে। পি এর মান আছে 3 -2, 3 -2। এখন এখানে এভাবে লিখবা যে এখানে এপি বিন্দু দ্বয়ের দূরত্ব, এপি বিন্দু দ্বয়ের দূরত্ব, এইভাবে সবগুলো দূরত্বটা বের করবা। হ্যাঁ, তা এপি বিন্দু দ্বয়ের দূরত্ব কি হবে, এর সাথে পি, তার মানে 3 -10 এর হোল স্কয়ার প্লাস -2 -5 এর হোল স্কয়ার। কারণ এপি সমান সমান কত হয় দেখো, এখানে থাকে -7, 7 7 49, এখানেও 7 7 49, 9 9 18, 4 4 8 1 9, 98। তাহলে এখন 98 এর বর্গমূল, একক, এভাবে সবগুলোর দূরত্ব নির্ণয় করো। এরপর পি বিন্দু বিপি এর দূরত্ব, বি পি বিন্দু দ্বয়ের দূরত্ব, তার মানে 3 -7 এর হোল স্কয়ার -2 -6 এর হোল স্কয়ার সমান সমান 4 16 8 64, 6 4 10 80, তার মানে 80 রুট করো 8.944, এত একক। তারপরে সিপি বিন্দু দ্বয়ের দূরত্ব 3 - তার মানে প্লাস হয়ে যাবে -2 -5 এর হোল স্কয়ার সমান সমান 9, 3 3 6, 36, 5 2 7, 49, 9 8 6 15, 5 1 4 1 5 3 8, 85। 85 এর রুট করো,
9.219 এত একক। এখন এখান থেকে তোমার বলতে হবে, দেখো 9.21 আর 9.889 বড় কোনটা সবচেয়ে বড়? লেখবা, সুতরাং পি বিন্দুর সবচেয়ে, পি বিন্দুর সবচেয়ে নিকটবর্তী, নিকট নিকটবর্তী আর মানে ইয়ে বের করতে বলছে না, হ্যাঁ পি বিন্দুর নিকটবর্তী, পি বিন্দুর নিকটবর্তী, পি বিন্দুর নিকট মানে পি বিন্দুর কাছে কোনটা? পি বিন্দুর নিকটে হচ্ছে বি বিন্দু, কারণ বিপি এর মানটা কম, বি বিন্দু, পি বিন্দুর সবচেয়ে নিকট বিন্দু হচ্ছে বি এবং পি বিন্দুর আর দূরবর্তী চাইছে না? পি বিন্দুর সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে পি বিন্দুর সবচেয়ে দূরবর্তী লেখো, দূরবর্তী, দূরবর্তী বিন্দুটা হচ্ছে এ। এই হলো আমাদের অঙ্কের রেজাল্ট। তো দেখেন আসলে অঙ্কগুলো বুঝতে হবে এবং মনে রাখতে হবে দূরত্ব নির্ণয় সূত্রগুলো, যে দূরত্ব কিভাবে নির্ণয় করে, আর এই প্লাস মাইনাসের হিসাবটা যদি তোমরা কোনোভাবে ভুল করে ফেলো তাহলে কিন্তু স্যার অঙ্ক আর মিলানো যাবে না, সেক্ষেত্রে আপনারা খুব গুরুত্ব সহকারে অঙ্কটা করবেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের যে তিনটা অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা মেহতার ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাস।